ইনিংস বড় করার জায়গায় তো আমি নামি না, আমার রোল তো আলাদা থাকে। আজকের ইনিংসটা উপরে নামছি, রান করার সুযোগ ছিল, আলহামদুলিল্লাহ করতে পারছি। বাট নর্মালি আপনার, আমি তো যেখানে ব্যাটিং করি ওখানে ইনিংস বড় করার খুব বেশি একটা মানে সুযোগ থাকে না। না, আমার কাছে মনে হয় না যে হ্যাঁ মানে অবশ্যই খেলাটা একটা ক্রুশিয়াল জায়গায় চলে গেছিলো, বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ হয়তো দু একটা মিস্টেক করছি, আমরা সবাই জানি আমরা কোন জায়গায় মিস্টেক করছি। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে জিততে পারতেছি আমরা লাস্ট দুই তিনটা ম্যাচ, টিম হিসেবেই আমার কাছে মনে হয় যখন যার যে পারফর্মটা করা দরকার সেটা করতেছে, তো আলহামদুলিল্লাহ হ্যাপি। আর আমার কাছে মনে হয় যে এরকম কিছু জায়গায় সবথেকে বড় কথা ম্যাচটা দিচ্ছি এটা আলহামদুলিল্লাহ, হয়তো কিছু মিস্টেক রয়েছে এগুলো আমরা নেক্সটে শুধরানোর চেষ্টা করবো, এটা তো বলতে পারবো না ভাই। উইকেট নিয়ে তো খুব বেশি আইডিয়া নাই, বাট মনে হয় যে উইকেট ছিল কিছু সময়, হয়তো আমরা একটু উইকেট, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদারের কারণে হয়তো কোনো কারণে কোনো কিছু কিছু সময় উইকেট একটু বিহেভ চেঞ্জ হয়, এটাই আসলে। না অবশ্যই, যে একটা সময় যে অবশ্যই নেট রানের একটা ব্যাপার থাকবে, তো আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা যদি করতে পারতাম অনেক ভালো হতো, বাট আলহামদুলিল্লাহ এখনও নেক্সটে তিনটা ম্যাচ সুযোগ আছে, অবশ্যই লক্ষ্য থাকবে যাতে ভালো মতো খেলতে পারি এবং আমরা এটা। হ্যাঁ অবশ্যই, মানে যদি আমার কাছে মনে হয় আমরা যদি 1500 ওভারের ভিতরে ম্যাচটা জিততাম, যেহেতু রান খুব একটা বেশি ছিল না 130 এবং আমরা ভালো জায়গায় ছিলাম, তো ওই সুযোগটা আসলে নেওয়ার চেষ্টা আমরা করেছিলাম আমার কাছে মনে হয়। বাট সবসময় যেভাবে চাব ওইভাবে হবে এটাও তো এরকম না, বাট আলহামদুলিল্লাহ ম্যাচ জিততে পেরেছি আমরা এটা। না অবশ্যই, যেখানে আমরা যদি একটা দুইটা ম্যাচ একটু রান রেট বাড়াতে পারি তাহলে হয়তো আমাদের, প্রথম কথা হচ্ছে ম্যাচ জিতাটা। তো আমার কাছে মনে হয় যে আমরা যখন, আমি যখন আউট হয়েছি হয়তো আমরা ভালো একটা সিচুয়েশানে ছিলাম, তো ওইটাই চেষ্টা করতেছিলাম, যদি সম্ভব হতো অবশ্যই ভালো হতো রান রেটটা নিয়ে। বাট আলহামদুলিল্লাহ ঠিক আছে, এখনও তিনটা ম্যাচ আছে, যদি ভালো মতো খেলতে পারি এবং যেটা বললাম যে অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারি হয়তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখেন আমার কাছে মনে হয় যে স্পেশালি টি টোয়েন্টিতে যে টিমই খেলুক না কেন, যেদিন যারা ভালো খেলবে তারাই আসলে ম্যাচ জিতবে। আপনি আসলে খাতা কলমে খুব কিছু করতে পারবেন না, কারণ টি টোয়েন্টিটা এমন একটা খেলা যে আসলে যেদিন যারা মাঠে তিন দিক থেকেই ভালো খেলবে তাদেরই চান্স বেশি থাকবে। অবশ্যই সব টিমই ভালো, বাট যেটা বললাম যে অবশ্যই যেদিন যার খেলা থাকবে মাঠে। আমার জায়গায় সবথেকে শক্তিশালী জায়গা মনে হয় যে আমরা, আমি যদি ক্যাপ্টেন থাকি বা আমি যে জিনিসটা করছি টিম প্লেয়ার, আমার কাছে ম্যাটার করে না কে পারফর্ম করতেছে, কে কে করতেছে, কে টিমের জন্য কতটুকু দিতে পারতেছে, নিজের চিন্তা না করে টিমের চিন্তা করতেছে, এটাই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। কারণ এরকম যারা এখানে আছে সবাই স্কিলফুল, যারা টিম নিয়ে বেশি চিন্তা করবে আমার কাছে মনে হয় যে ওইটা টিমের জন্য উপকার হবে। যখন আপনি নিজের চিন্তা করবেন তখন আসলে খুব বেশি টিমের কোনো লাভ হবে না। তো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে টিম ম্যান হওয়া। দেখেন একটা জিনিস কি, আমি যেটা বললাম আসলে টি টোয়েন্টি খেলাটা অন্য যে কোনো ফর্ম্যাটে ওয়ান ডে বা টেস্টের থেকে ডিফারেন্ট। আপনি যদি চিন্তা করেন হার্দিক পান্ডিয়ার কথা, আমার ওরও কিন্তু এই শেষের দিকে যারা ব্যাটিং করে তাদের কিন্তু আপনার মানে স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে। একদিন হয়তো আপনি রান করবেন, একদিন হয়তো প্রথম বলে যে মারতে যাবেন, ইন্টেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনার যদি কেউ সেলফিশ হয় সে কিন্তু যে 20 বলে 20 করে দিয়ে আসতে পারে, আপনি তখন বলতে পারেন যে হ্যাঁ রান করছে। বাট এখানে কিন্তু 20 বলে 20 রান না, কোনো সময় 5 বলে 15 করতে হয়, 3 বলে 7 করতে হয়, 8 করতে হয়। যখন 6, 7, 8, 10 এরকম আসবে আমরা হয়তো ভুলে যাই যে রান করছে কিনা, কারণ আমরা রান দেখি যে হচ্ছে কে 40 করছে, কে 50 করছে, কে 100 করছে কেউ। আমরা কিন্তু 10-15 করলেই পরের ম্যাচ যদি আবার রান না করি তখন কিন্তু জিনিসটা কথা চলে আসে যে রান করে নেই। বাট আমার কাছে মনে হয় যে এখানে জিনিসটা এরকম ফেয়ারলেস থাকতে হবে, এবং ইন্টেন্ট যেটা আমার কাছে মনে হয় যে ইন্টেন্ট থাকবে যে মারার জন্য যে সময় স্ট্রাইক রেট রোড করা লাগবে, স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট। যদি 5 বলে 5, 10 রান লাগে ওইটাই করা ইম্পর্টেন্ট টিমের জন্য। আসলে যে সিচুয়েশনটা আসবে ওইটাই হচ্ছে আপনার করতে হবে। আপনি, আমার কাছে মনে হয় যে হার্দিক পান্ডিয়া বা ওরা তো আমি যতদূর জানি অনেক বেশি আপনার হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ খেলছে বা খেলতেছে। রিসেন্টলি হয়তো চারপাশে ব্যাটিং করে, ও যখন 6-7 ছিল ওর কিন্তু একটা 50 ছিল না, ওরা নিয়ে হ্যাপি। কারণ যে জিনিসটা আমার ওর উপরে বিলিভটা আছে যেদিন ওর দরকার, আমার কাছে আমি যেটা বললাম যে সবার খুব বেশি কিছু করা লাগবে না, টিমের যেদিন যার দরকার সে সেদিন করবে, এইটুকুই আমি হ্যাপি। আর আমার ওর এই অ্যাবিলিটি আছে করার মতো ইনশাল্লাহ, তো আমি ওর উপর ওই বিলিভটা। না আমার কাছে মনে হয় যে উইক এন্ড স্ট্রং এরকম কিছু না, আপনার আলহামদুলিল্লাহ আমরা ভালো যাচ্ছে টিম হিসেবে খেলতেছে। আমি যেটা বললাম যার যেদিন যতটুকু করার, হয়তো যদি এরকম অপরচুনিটি আসে আমরা 200 এরকম উইকেট থাকে 200 করার মতো, অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা এটা করার জন্য ক্যাপ। আমার কাছে মনে হয় যে জিনিসটা করছেন, যে কোশ্চেনটা করছেন, আপনি যদি 12টা ম্যাচ থাকে তো এর ভিতরে যারা এরকম 7-8 নিচের দিকে ব্যাটিং করে ফিনিশিং রুলে, আমার কাছে মনে হয় যে দুইটা ম্যাচ যদি জিতে যেতে পারে তাহলে মোর দেন হ্যাপি।
কারণ আমার কাছে মনে হয় যে এরকম যাদের এই রোলটা থাকবে তারা যদি ওই চিন্তাটা করে যে আমি মারতে গেলে আউট হবো, কারণ ওই সময় আপনি দেখেন যে একটা ওপেনার যখন টপ অর্ডারে থাকে তার একটা সুযোগ থাকে ইনিংস বিল্ড করার জন্য, কিন্তু যে ছেলেরা 6-7-8 নামতেছে তার যে ফাস্ট বল থেকে খেলা লাগবে, তো তার কাছ থেকে আপনি ওই জিনিসটাই ফেয়ারলেস থাকাটা খুব ইম্পর্টেন্ট যে তারা ওইভাবে ছেড়ে দেবেন 12 ম্যাচের মধ্যে, যদি সে 2 ম্যাচ ফিনিশিং করে আসতে পারে ওকে হ্যাপি, কারণ আপনার 6-7-8 যে জায়গাটা রয়েছে এই জায়গায় হয়তো একদিন কেউ একটা ম্যাচ জিতাবে আরেকদিন আরেকজন কেউ জিতাবে, তো এটা আসলে আমি যেটা বললাম টিম এফোর্টটা খুব না, যে আপনার এরকম সিচুয়েশনে যে যত ভালো খেলবে যে যত করতে পারে, আমি যেটা বললাম যে যদি 2 ম্যাচ করে 2 জায়গায় যদি কেউ 3 করতে পারে 4 করতে পারে তাহলে আস্তে আস্তে কনফিডেন্টটা তার বিল্ড হবে, যেটা আমাদের আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে অনেক বেশি কাজে দিবে। না অবশ্যই দেখেন 500 টি-20 ম্যাচ খেলা মানে অনেক বড় ব্যাপার, আমার কাছে মনে হয় যে আমাদের টিমে অনেকেই আছে যার যখন শৈবের ডেবু হয়েছে তার জন্ম তখনও হয় নাই, তো অবশ্যই এই দিক থেকে বলতে গেলে যে তার মতো একটা লিজেন্ডের সাথে ড্রেসিং রুম শেয়ার করা অবশ্যই ভালো ব্যাপার এবং অনেক কিছু শিখতেছে, বাট আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ যদি সে প্লে অফে না থাকে তাও আমাদের ব্যাকআপ প্ল্যান আছে এবং আমার কাছে মনে হয় যে বিদেশি যেই আসবে ইনশাল্লাহ ক্যাপেবল ভালো কিছু করার জন্য। থ্যাংক ইউ ভাই।